বরিশাল নদীবন্দর থেকে স্থানীয় ও অভ্যন্তরীণ যে রুটগুলো রয়েছে তাতে নৌযান চলাচল গত তিন চার দিন যাবৎ স্বাভাবিক রয়েছে নৌযান চলাচল স্বাভাবিক থাকলেও তীব্র যাত্রী সংকট রয়েছে নৌজানের যারা মালিক এবং শ্রমিক রয়েছেন তারা আমাদেরকে যেটা জানিয়েছেন তারা ধারণা করেছিলেন যে দিন দিন হতো যাত্রীদের সংখ্যা বাড়বে কিন্তু এখন পর্যন্ত যেটা দেখা গেছে যে যাত্রীদের সংখ্যা খুব একটা বাড়েনি আমরা কথা বলেছিলাম বরিশালের বন্দর কর্মকর্তা এবং সংশ্লিষ্টদের সাথে তারা যেটি বললেন যে একটা সময় ছিল যে বরিশালে পনেরো থেকে বিশটা স্থানীয় এবং অভ্যন্তরীণ নৌরুট ছিল বর্তমানে কমতে কমতে সেটি কিন্তু চার থেকে পাঁচটি রুট মাত্র চালু আছে সেখানে তিরিশটির মতো নৌজান ছোটো লঞ্চ অর্থাৎ একতলা লঞ্চ বলে স্থানীয়ভাবে যে পরিচিত যে লঞ্চগুলো সেগুলো চলাচল করছে প্রত্যেকটি লঞ্চেই কিন্তু দেখা যায় যে যে ধারণ ক্ষমতা রয়েছে তার চেয়ে কম সংখ্যক যাত্রী পরিবহন হচ্ছে নৌজান মালিকদের পক্ষে নৌজান পরিচালনা করা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে বরিশাল থেকে গতকালকে রাতে ঢাকার উদ্দেশ্যে চলে গেছে তবে ঢাকা থেকে কোনো লঞ্চ কিন্তু বরিশালে আসেনি আজকে বরিশাল নদীবন্দরে তিনটি লঞ্চ অপেক্ষমান রয়েছে এর মধ্যে কতটি বরিশাল নদীবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে সেটি এখন পর্যন্ত সুনির্দিষ্ট কেউ জানাতে পারেনি বরিশাল নদীবন্দর থেকে এতটুকুই ছিল যাত্রীবাহী নৌযান চলাচলের খবর